আমার বয়স 23 বছর, আমি গত 3-4 বছর যাবত 5 ওয়াক্ত নামাজ পড়ি। যেহেতু 7 বছর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, সেক্ষেত্রে আগের মিস হওয়া নামাজগুলো আমি কিভাবে আদায় করব? আগের মিস হওয়া নামাজগুলো আপনাকে আদায় করতে হবে, এটি বিশুদ্ধতর মত। অনেক উলামায়ে কেরাম বলেন উমরে কাজা বলতে কিছু নাই, ঠিক আছে, উমরে কাজা শব্দটা নাই, কিন্তু বাবু কাজাইল ফওয়ায়েদ আছে, অর্থাৎ ছুটে যাওয়া নামাজ পড়তে হবে। এখন যে সমস্ত ওলামাদের মতে, যে সমস্ত ইমামদের মতে নামাজ না পড়লে মানুষ কাফের হয়ে যায়, তাদের মতে নামাজ আর পড়া লাগবে না, কারণ আপনি তখন কাফের ছিলেন, এখন নতুন করে মুসলমান হয়েছেন, কথা বুঝেন নাই? অমুসলমান থাকা অবস্থায় নামাজ না পড়লে সেটা কি করা লাগে না? পড়া লাগে না। অতএব আপনি আগে নামাজ পড়েন নাই নিয়মিত, এই জন্য আপনি বেঈমান ছিলেন, এখন নামাজ পড়া ধরে মুসলমান ছিলেন, এখন আগের বেঈমান থাকাটা যদি রাজি থাকেন তাহলে নামাজ ওগুলো পড়া লাগবে না, কথা কি বুঝাতে পারছি? তবে অন্য যে সমস্ত ইমামদের মত, যেমন আবু হানিফা মহল্লার সহন ইমামদের মত হলো, আপনি যদি নামাজ না পড়েন কিন্তু আপনি মুসলমান, আপনি বিশ্বাস করেন নামাজ পড়া উচিত, পড়তে পারতেছেন না শয়তানের কারণে, লজ্জা আছে, অপরাধ বোধ আছে, তাহলে আপনি কাফের না, এটা ওনার মত, অন্যদের মত, যার কারণে আপনি সেই নামাজগুলো আবার পড়তে হবে যেগুলো ছুটে গেছে, কথা কি বুঝাইতে পারছি? তো এই দ্বিতীয় মতটা, এটাকে আমরা অধিকতর শক্তিশালী মনে করি, অধিকতর দলিল সমৃদ্ধ মনে করি, সেজন্য আগের নামাজগুলোকে কাজা করতে হবে। কিভাবে কাজা করবেন? জীবনের প্রথম নামাজ নিয়ত করে ফজর পড়বেন, প্রত্যেকটাকে প্রথম, আবার কাউন্ট করবেন যে আমার এত বছরের মধ্যে কত ওয়াক্ত নামাজ হতে পারে, এটা ডায়েরিতে লিখে ফেলবেন, এরপরে শুরু করবেন বিসমিল্লাহ করে, প্রতিদিন 2 ওয়াক্ত 1 ওয়াক্ত করে পড়তে পড়তে সংখ্যা কমাইতে থাকবেন, কমতে 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 একসময় জিরোতে চলে যাবে, কথা কি বুঝাতে পারছি? ফজরের নিয়ত করে পড়বেন, জোহরের নিয়ত করবেন, শুধু ফরজগুলো পড়লেই হবে, সুন্নতগুলো না পড়লেও ইনশা আল্লাহ অন্তত দায়মুক্ত হবেন ফরজ থেকে। এরপরে প্রশ্ন হলো, হজে যাওয়ার পূর্বে আত্মীয় স্বজন এলাকার মানুষদের দাওয়াত করে খাওয়ানো কতটা জরুরি? ভাই, আমাদের দেশে মানুষ হজে যাওয়ার আগে এই কাজটা করেন না, যে এলাকার আত্মীয় স্বজনদের খাওয়ায়, মনে করে এটা জরুরি। এটা জরুরি হলো এই জন্য যে সবাইকে একটু জানানোর দরকার আছে, আমি আসার পরে হাজি সাহেব বলবে না সবাই, এটা যদি না খাওয়াই তাহলে কেমনে হাজি সাহেব বলবে, জানবে কিভাবে? এটা ভুল একটা কাজ, কোনো দরকার নাই এটা করার। হ্যাঁ, যদি ব্যাপারটা এরকম হতো যে আমি অনেক দূরের সফরে যাচ্ছি, ফিরে আসতে পারি না পারি, যেমন আগের যুগে যখন সফর হতো হজের সফর, সেই সফরে দেখা যেত যে মানুষ জাহাজের সফরে যাইত, 1 মাস 2 মাস 3 মাস লেগে যেত সফরে যাইতে, ফেরত আসে না না আসে, অসুস্থ হয়ে যেতে পারে, তখন এত সহজ ছিল না সফর করা, তখন ঠিক আছে এলাকাবাসী সবাইয়ের কাছ থেকে মাপটাপ চেয়ে দোয়া দরুদ নিয়ে যে কঠিন সফরে যাচ্ছি গেলাম, সেটা আরেক জিনিস। কিন্তু আজকাল বিশেষ করে বিমানে চলে যাচ্ছেন 6 ঘন্টা 7 ঘন্টা, হ্যাঁ, এখান থেকে ঢাকা যেতে যে সময় লাগছে, ঢাকা থেকে আপনি মক্কা যেতে তার চেয়ে কম সময় লাগছে, ঠিক না? তো এখন লোকজন ডেকে খাওয়ানোর মানে অন্তত কোনো যৌক্তিক কারণ গ্রাউন্ড থাকতে পারে না। যদি মনে করেন যে হ্যাঁ আপনি হজে যাচ্ছেন, সবাইকে ডাকডোল পিটায় যাবেন, তাহলে তো এটা হজ হবে না, এটা লোক দেখানো কাজ হবে, এটার কারণে কোনো সওয়াব পাবেন না। হজ থেকে আইসা গল্প দিবেন না, আমার দ্বিতীয় হজের থেকে আনা যায় নামাজটা নিয়ে আসো তো, এরকম আছে না? নেই, মেহমান আসছে বাড়িতে তো বলতেছে যে আমার ওই যে দ্বিতীয়বার হজের যে জানামাজ আনছিল ওটা নিয়ে আসো, তার মানে মেহমান তুমি শুনে রাখো, মাইন্ড ইট, আমি কয়েকবার হজ করছি, বুঝতে পারছেন? এই গালবাজি করলে কি হবে না? হজ হবে না। এক সময় বোম্বাই হাজি ছিল, আমরা ছোটবেলায় শুনছি, বোম্বাই হাজি চিনেন আপনারা? যে আগে যখন হজে যাইতো জাহাজের পথে, তো দূরের পথ তো, যাইতে 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 কোথাও হাঁটা কোথাও ইয়ে, এত তো হাসপাতাল ডাক্তার এত কিছু ছিল না, মানুষ অসুস্থ হয়ে যেত, তো কেউ বেশি অসুস্থ হয়ে গেলে তারে মুম্বাইতে রেখে জাহাজ ছেড়ে দিত, হজের সিজন শেষে যদি সে বেঁচে থাকতো আসার সময় আবার নিয়ে আসতো, জাহাজে উঠাইতো না, কারণ রুগী নিয়ে মরে গেলে লাশ দাফন করবে কোথায়, নদীতে ছাড়া ছাড়া উপায় নেই, এই জন্য রেখে দিত, তো আসার সময় তাকে উঠাইয়া নিয়ে আসতো দেশে। এখন বেচারা হস্ত করতে পারে না, অসুস্থ হয়ে গেছে, এই জন্য তারা রেখে গেছে, তো আসার সময় যদি ফেরত নিয়ে আসছে এলাকায় আসলে মানুষ তার নাম দিত বোম্বাই হাজি, মানে সে মক্কার হাজি না। তো এই যে হজ করার পরে নাম হাজি একটা দিতে হবে, মুম্বাই ঘুরে আসলেও অন্তত আদা হাজি নাম দিতে হবে, এই যে একটা মানসিকতা, এটা একটা রোগ, এটা একটা রোগ আমাদের সমাজে, যে নামের আগে আলহাজ লাগাইতে হবে, হাজি সাহেব লাগাইতে হবে, খুবই খারাপ একটা জিনিস। খবরদার, আপনারাও কাউকে আলহাজ এবং হাজি সাহেব লিখবেন না, অনেক মাহফিলের পোস্টারেও লেখে হুজুরের নামের আগে আলহাজ, ভাই হজ করে যদি আলহাজ হয় তাহলে নামাজ পড়ে আলমুসুল্লি হবে নাকি? হজের চাইতে নামাজের গুরুত্ব বেশি না কম? বেশি। জীবনে একবার হজ করে আপনি আলহাজ লাগান, তা আমি তো প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার নামের আগে আলমুসুল্লি লাগাই দেন, ঠিক না? ঠিক, এগুলো অন্যায়, ইবাদত করে এটা ফুটানি জাহির করা উচিত না।
আমি একবার মনে আছে এক ব্যক্তির, সে মসজিদে জানা মাদ্রাসা কিছু টাকা দিয়েছে, আমি রসিদ লিখে দিছি, তো ওনার নামের আগে আমি কিছু লিখি না, অমুক লিখে দিছি। পরে উনি রসিদটা দেখে বলতেছে, হুজুর আল্লাহ আমাকে পশ্চিম দিকে নিছিল। তো তাই বললাম, আপনার আল্লাহ পশ্চিম দিকে নিয়েছে না পূর্ব দিকে নিছে, আমার দরকার কি? মানে বুঝলাম না, মানে এটার সাথে এটা যুক্তি কি? তো বলতেছে, আপনি দুষ্টামি করেন আমার সাথে। আমি কি দুষ্টামি করলাম? আমি তো বুঝলাম না কথা। আল্লাহ আপনারে পশ্চিমে নিয়েছে না পূর্বে নিয়েছে, আসমানে গেছেন না জমিতে গেছেন, এটার সাথে আমার কি সম্পর্ক? আমি বুঝলাম না। পরে লোকটা বুঝছে যে আমি তাকে কৌশলে একটু শাসন মানে সংশোধন করার চেষ্টা করছি। ওনার কথা হলো যে আমার নামার আগে আলঘাজ লিখলেন না। আপনারা কেউ নামার আগে আলঘাজ লিখবেন? কেউ লিখবেন না, নিজেরটাও লিখবেন না, কারোরটাও লিখবেন না। কিসের আলহাজ? আবার হজ করছেন নি আল্লাহর জন্য, আল্লাহ কবুল করবেন, আলহাজ লাগাইতে হবে কেন? যদি নামার আগে আলহাজ লিখতে চান তাহলে সবাই নামের আগে আল মুসল্লিও লিখে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।